রাজ্যের বিরুদ্ধে আবারও চরম পদক্ষেপ। রাজ্যপাল সিবি আনন্দ বোসের এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, রাজ্যের ফাইলে সই করলেন না রাজ্যপাল সিবি আনন্দ বোস। রাজ্যের হাতে আর মাত্র 10 দিন, চরম বিপাকে রাজ্য সরকার, চরম বিপাকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বন্দি মুক্তি নিয়েও নবান্ন রাজভবন বিবাদ চরমে, ফাইলে সই করলেন না রাজ্যপাল, এমনই কিন্তু খবর উঠে আসছে। হাতে মাত্র 10 দিন, তারপরই স্বাধীনতা দিবস। প্রতি বছরই স্বাধীনতা দিবসে কিছু বন্দীকে মুক্তি দেওয়া হয়। নিয়ম অনুযায়ী কাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে, তাদের তালিকা রাজ্যকে পাঠাতে হয় রাজভবনে। সূত্রের খবর, নবান্ন থেকে পাঠানো বন্দীদের সেই তালিকা নিয়ে আপত্তি জানিয়েছেন রাজ্যপাল, এখনও সই করেননি ফাইলে। ফলে এবারে স্বাধীনতা দিবসের দিনে সংশ্লিষ্ট বন্দীদের কারাগার মুক্তি নিয়ে জটিলতা তৈরি হয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত রাজ্যের তরফে নির্দিষ্ট করে কোনো কিছু জানানো হয়নি। রাজ্য কারা দপ্তরের এক কর্তা বলেন, কারাদণ্ডের মেয়াদ বন্দীদের আচার আচরণ সহ বেশ কিছু বিষয়ের ওপর ভিত্তি করে প্রতি বছরই স্বাধীনতা দিবসে মুক্তি দেওয়া হয়েছে কিছু বন্দীকে। অন্যান্য বছরের মতো এবারেও রাজ্যের বিভিন্ন সংশোধনাগারের বন্দীদের মধ্যে থেকে কিছু বন্দীকে মুক্তি দেওয়ার বিষয়ে ভাবনাচিন্তা নিয়েছে রাজ্য কারা দপ্তর। তবে এক্ষেত্রে রাজভবনের অনুমতি জরুরি। রাজ্যে মুক্ত সংশোধনাগার রয়েছে রায়গঞ্জ, লালগোলা, দুর্গাপুর ও মেদিনীপুরে। সেখানে সাজাপ্রাপ্ত আসামির সংখ্যা কয়েক হাজার। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কিংবা নির্দিষ্ট সাজাপ্রাপ্ত বন্দীদের মধ্যে কিছু বন্দীকে ফি বাড়ি শনাক্ত করেন কারা কর্তারা। আচার আচরণের আমূল পরিবর্তনের পাশাপাশি বন্দীদের একাংশের বয়স, শারীরিক অসুস্থতার বিষয়টিও মানবিকতার সঙ্গে বিচার করা হয়। তারই ভিত্তিতে ফি বাড়ি কিছু বন্দীর তালিকা তৈরি করে কারা দপ্তরের বন্দিমুক্তি কমিটি, এবং যে আদালত সংশ্লিষ্ট বন্দীকে সাজা দিয়েছে সেখান থেকে অনুমতি মিললে তবেই তার নাম চূড়ান্ত তালিকায় রাখা হয়। এরপরই সেই তালিকা পাঠানো হয় রাজভবনে। তবে রাজ্যপাল ওই ফাইলে এখনও সই না করায় বিষয়টি ঘিরে ধন্দে নবান্নের কর্তারা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, স্বাধীনতা দিবস কিন্তু একেবারে সামনে, তার আগে রাজ্যপাল কিন্তু সই করলেন না ফাইলে। বন্দি মুক্তি নিয়েও কিন্তু রাজ্যপাল তরজা সামনে। নবান্ন রাজভবন বিবাদ কিন্তু একেবারে চরমে। এবার রাজ্যপাল ফাইলে সই করেন কিনা, শেষ পর্যন্ত কী পদক্ষেপ নেন, সেদিকেই কিন্তু চোখ থাকবে গোটা রাজ্যের।